আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। শাপলা চিংড়ি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অন অফ করে দিলাম। নামিয়ে নিচ্ছি। কি করছিস? কি বলবো, আমার শাপলা চিংড়ি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।